নতুন পাসপোর্ট হাতে পাওয়ার পরও অনেক সময় ঠিকানা বা যে কোনো ভুল থাকতে পারে, অথবা কোনো প্রয়োজনীয় তথ্যের পরিবর্তন করা লাগতে পারে। অনেকে সঠিক পদ্ধতি না জানার ফলে হতে পারেন এসব ঠিক করতে যে হয়রানির শিকার, অথচ খুব সহজেই আপনি এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। তাহলে আজকে জেনে নিন কিভাবে এই পাসপোর্টের ভুল সংশোধন করবেন। পাসপোর্টে কোনো ধরনের তথ্য সংশোধন বা পরিবর্তন করতে চাইলে পাসপোর্টে রিইস্যুর জন্য আবেদন করতে হবে। তবে পুরনো পাসপোর্টের বিদ্যমান নাম, বাবার নাম, মায়ের নাম এবং জন্ম তারিখ পরিবর্তনের কোনো সুযোগ নেই। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর চলতি বছর থেকে এই সুবিধা বন্ধ করে দিয়েছে। কেউ যদি পেশা পরিবর্তন করতে চায় তাহলে কর্মক্ষেত্রের প্রত্যয়নপত্র দিতে হবে, আর সাথে জমা দিতে হবে প্রাতিষ্ঠানিক পরিচয়পত্রের ফটোকপি। যদি কেউ স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে চায়, এজন্য নতুন করে পুলিশ প্রতিবেদন লাগবে। বর্তমান ঠিকানা পরিবর্তন বা সংশোধনের ক্ষেত্রে এই ধরনের কোনো নিয়ম নেই। বৈবাহিক অবস্থা পরিবর্তন করতে হলে আবেদনের সঙ্গে নিকাহনামা দিতে হবে। এক কপি রিইস্যু ফর্ম ও এক কপি সত্যায়িত নতুন আবেদনপত্র পাসপোর্টের তথ্য সংশোধন বা পরিবর্তন করার জন্য জমা দিতে হবে। এক্ষেত্রে আবেদনপত্র জমার পর জরুরি ভিত্তিতে 7 দিনের মধ্যে পাসপোর্ট পেতে চাইলে 6,900 টাকা ফি জমা দিতে হবে। 21 দিনে সাধারণ সময় অনুযায়ী পাসপোর্ট পেতে ফি দিতে হবে 3,450 টাকা। সোনালী ব্যাংকের পাশাপাশি ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক ও ঢাকা ব্যাংকে এই ফি জমা দেওয়া যাবে। বাংলাদেশের যে কোনো পাসপোর্ট অফিস থেকে পাসপোর্টের তথ্য সংশোধন বা পরিবর্তন করার আবেদন ফর্মটি পাওয়া যাবে। এছাড়া অনলাইনে তথ্য সংশোধনের ফর্মটি পাওয়া যাবে।